পার্বত্য চট্টগ্রামের বম জনগোষ্ঠী, যারা আছে সমৃদ্ধ ভাষা আর শব্দ ভাণ্ডার, কিন্তু সংরক্ষণের উদ্যোগ নতাহিবার হারণে আড়াইজারগুই এলিয়া বহুত গুরুত্বপূর্ণ শব্দ। এই অবস্থাত বান্দরবানত রচিত ইয়ে প্রায় 13,500 শব্দ লই উগুয়া বম ভাষার ডিকশনারি সংযোজন করা হইয়ে এগুলোর বাংলা ও ইংরেজি অনুবাদ। ইতিমধ্যে ডিকশনারি ও সংগ্রহকরণ শুরু করছে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানের বম ছাত্রছাত্রী অল। পাঠ্যপুস্তকত বাংলা ও ইংরেজি ভাষা বুঝি পেলাই ইবে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করে তারা। এই ডিকশনারির মাধ্যমে আমরা জানতে পারবো বাংলা ইংলিশ বম ভাষা দিয়ে একটা ওয়ার্ডের মাধ্যমে বাংলা ভাষা কি বলে এটা জানতে পারবো। আমি বম ভাষার ডিকশনারিটা সংগ্রহ করেছি, এতে রয়েছে বাংলা ইংরেজি এবং বম ভাষার সংমিশ্রণের অনুবাদগুলো দেওয়া আছে। এর কারণে আমি প্রতিদিন এটা আয়ত্ত করছি। শুরু থেকেই আদি পুরুষ থেকে যে বম ভাষার শব্দগুলো ইউজ করে আসা হয়েছে সেগুলাই ডিকশনারিতে পাওয়া গেছে। প্রায় এক যুগ 12 বছর ধরে উনি বম ভাষার এই ডিকশনারি রচনা করে। জিবা এই গবেষক তুলে দিতে চাই বম সম্প্রদায়ের পরবর্তী প্রজন্মের হাতে। এই ডিকশনারিটা কাজে আসবে যখন আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় পুরোপুরিভাবে পুরোদমে যখন মাতৃভাষা দিয়ে লেখাপড়া বা শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, কারণ ভুল ধারণা মাতৃভাষার প্রতি, সেই জন্য এই বিষয়ে আমাদের একটা সচেতনতার জন্য আমি একটা ডিকশনারি রচনা করছি। বম জনগোষ্ঠীর ভাষাত্তুন ইতিমধ্যে আড়াই গিয়ে বহু মৌলিক শব্দ গটি বিভিন্ন ভাষার অনুপ্রবেশ, যার কারণে নিজস্ব ভাষার শব্দভাণ্ডার সংরক্ষণ করিবার লাই শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই ডিকশনারিও নতুন উগম মাইলফলক হিসেবে হাজ করিব। হৈরাহি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাত বসবাস করে বম জনগোষ্ঠীর প্রায় 20,000 মানুষ। তো এই বইটা পড়ার ফলে আমি টিচারের সব কথাগুলো আয়ত্ত করতে পারছি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।